ইসরায়েলে হামাসের অভিযান আল-আকসা ফ্লাডের সমর্থন এবং তেল আবিবের হামলার প্রতিবাদে মুসলিম বিশ্ব বিক্ষোভে ডাক দিয়েছে। শুক্রবার হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাস্তায় নেমে আসে। জুমার নামাজের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাস্তায় নামে হামাসের সবচেয়ে বড় সমর্থক ইরানের হাজার হাজার মানুষ। এছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরাক, লেবানন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও। অন্যদিকে এশিয়ার পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অনেক দেশেই পালিত হয়েছে কর্মসূচি। অনেক জায়গায় পুলিশের বাধায় তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, জাপানের মতো দেশগুলোতেও ইসরায়েলের বর্বরতা বন্ধের আহ্বান জানিয়ে র্যালি করেছে সাধারণ মানুষ। সীমান্ত পাড়ি দিয়ে ফিলিস্তিনে ঢোকার চেষ্টা চালালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় জর্ডানের নাগরিকদের।